কম্পিউটার। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে আপনাদের লোগো থাকবে, এখানের মধ্যে ইউজার রিসার্চ করেন বা হচ্ছে যে কোনো কিছু করেন, এখানের মধ্যে একটা টাইটেল, আর এর আন্ডারে কিছু যদি থেকে থাকে, মানে সাব টাইটেল যদি থাকে তাহলে হচ্ছে এখানে। দেন হচ্ছে এটা কি নিয়ে করছেন এটা একটা ওভারভিউ দিবেন। সো এখানে দেখেন আপনার এখানে একটা মক আপ লাগতেছে, এখানে আরেকটা মক আপ লাগতেছে ওভারভিউর জন্য, ঠিক আছে। সো প্রজেক্ট ওভারভিউ মানে আপনি এই রিসার্চটা কেন করছেন এই জিনিসটা হচ্ছে এখানে লিখবেন, ঠিক আছে। সো এটা 3 থেকে 4 লাইনের বেশি নেওয়ার দরকার নেই, হায়েস্ট 4 লাইন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার অবজেক্টিভ কি, এটা হচ্ছে ওভারঅল ওভারভিউ কেন করতেছেন, মানে আপনি একটা আমরা তো পার্টনার বলি অথবা হচ্ছে আপনার ইউজারদের কি ফিডব্যাক ওটা নেওয়ার জন্য করতেছেন এখানে, ঠিক আছে। আর এখানের মধ্যে হচ্ছে রিসার্চ, মানে এখান থেকে কি কি জানতে চাচ্ছেন ইউজারদের, এটা হচ্ছে আপনাদের জি ম্যাপটা কি, এটা হচ্ছে রিসার্চ, লাইক হচ্ছে তাদের মেন্টাল মডেল, প্যাটার্ন অফ বিহেভিয়ার কি কি চলতেছে, তাদের পেইন পয়েন্ট কি, আমাদের হচ্ছে অপরচুনিটি এরিয়া কি কি। এখানে দেখেন একটা জিনিস যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে পেইন পয়েন্টস, মেন্টাল মডেল অ্যান্ড প্যাটার্ন বিহেভিয়ার, এগুলো হচ্ছে আমি একটু বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে ইউএক্স এর জিনিসপত্র যেগুলো হচ্ছে আমরা ফ্রেজগুলো পড়ি না, ওই ফ্রেজগুলো একটু বোল্ড করে দিবেন, তাতে হচ্ছে একটু পপ আপ হবে। কারণ হচ্ছে একজন কোনো মানুষ বা হচ্ছে যে আপনাকে হায়ার করতে চাচ্ছে, সে যখন আসবে স্ক্রল করে দেখবে, সে এত কিছু দেখবে না, সে হচ্ছে যে এই যেগুলো বোল্ড করা আছে না, এই পয়েন্ট গুলো হচ্ছে পড়বে যে আচ্ছা হ্যাঁ আপনি এইসব জিনিসগুলো জানেন এবং এগুলো নিয়ে কাজ করতেছেন, সেজন্য অলওয়েজ এসব জিনিসগুলোকে একটু বোল্ড করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ছোট একটা গোল দিয়ে দিছি, আপনারা দিতে চাইলে দিবেন, না হলে নাই। দেন হচ্ছে টার্গেটেড ইউজার কারা কারা, ঠিক আছে, মানে আপনাদের সবারই একটা টার্গেটেড ইউজার ছিল যখন আমরা হচ্ছে ইন্টারভিউটা নিয়েছিলাম। সো এখানের মধ্যে হচ্ছে টার্গেটেড ইউজার গুলো, যে কি রিসেন্ট জয়েন্ট পার্টনার 7 ডেজ, আর এগুলো হচ্ছে আমার টার্গেটেড ইউজার। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকটা কি আসলে এই টার্গেটেড ইউজারদেরকে আমরা কিভাবে কি চিন্তা করে ভাগ করছি, লাইক হচ্ছে আপনার যদি আমি ইনকামের কথা চিন্তা করি যে আর্নিং খুব মানে কোনো আর্নিংই করে নাই আমাদের অ্যাপ থেকে, আর হচ্ছে ম্যাক্স আর্নিং করছে, তো এটার চিন্তা ভাবনা কেন, যে আমার থেকে যারা বেশি আর্নিং করছে তাদের চিন্তা ভাবনা কি, আর যারা আমাদের থেকে এখনো আর্নিং করে নাই এবং ওটা কেন করে নাই, এটা হচ্ছে জানার জন্য আমরা হচ্ছে এরকম 2 টাইপসের হচ্ছে ডিস্ট্রিবিউট করছি, ঠিক আছে, ইউজার গ্রুপ দেখে ভাগ করছি। যে যেমন হচ্ছে এই রিসেন্ট জয়েন্ট পার্টনারের মধ্যে হচ্ছে এই 2 ধরনের মানুষ আছে, ধরেন এখান থেকে যদি আমরা হচ্ছে 10 জনকে কল দিই, এই মানে এই ফার্স্ট গ্রুপ থেকে যদি 10 জনকে কল দিই, 5 জন থাকবে নো আর্নড আর 5 জন থাকবে ম্যাক্স আর্নড, ঠিক আছে। সো এরকম সব কিছু যে এখনো ট্রিপ নিয়ে নাই, ট্রিপ নিয়ে নেয় বা আমাদের ট্রিপ করে নাই বা ম্যাক্স ট্রিপ কমপ্লিট করছে, তারপর হচ্ছে যে এখনো বিট পায় নাই বা হচ্ছে ম্যাক্স বিট পাইছে, সো এরকম জিনিসপত্র। আর এইটা ছোটখাটো একটা ওভারভিউ অ্যাজ এ পার্সন, মানে আপনি কাইন্ড অফ পার্সনও বলতে পারেন, বাট না মানে কাইন্ড অফ জাস্টলি একটা ওভারভিউ দেওয়ার, ঠিক আছে, কাইন্ড অফ পার্সোনা বলতে পারেন। তারপর কি যে আমরা হচ্ছে 10 জন 10 জন 10 জন করে হচ্ছে এরকম 30 জনের সাথে কথা বলছি, এবং এখানের মধ্যে আপনার কোশ্চেনগুলো কি কি, ঠিক আছে, এই কোশ্চেনগুলি কি, যেহেতু আমাদের পার্টনারগুলো ওরকম এডুকেটেড না, সে হচ্ছে আমরা বাংলায় কোশ্চেন করছি, সে আমরা বাংলায় প্রশ্নগুলো এখানে উপস্থাপন করছি। সো দেখেন এখানের মধ্যে এরকম একটা পার্সোনা হচ্ছে আপনারা বানাইছেন অলরেডি, সবার কাছে করা আছে। তারপর হচ্ছে এখানে ওই রিলেটেড, যেমন ট্রিপ রিলেটেড, আপনারা এখানে ট্রিপ রিলেটেড কিছু দিতে পারেন, যারা হচ্ছে রেন্ট বা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট করতেন, তারা এখানে মধ্যে একটা হসপিটাল ছবি দিতে পারেন। সো এরকম জিনিসপত্র থাকতে পারে। তারপর হচ্ছে এই যে ইন্টারভিউ গুলো নিলাম, ওখান থেকে আমরা কি কি শিখছি, আমরা কি ওখানের মধ্যে আপনাদের যে ইন্টারভিউ পেজটা আছে ওখানের মধ্যে কিন্তু সবকিছু এখানে লেখা, ঠিক আছে, আমরা এখান থেকে কি শিখছি, যে আমরা ইউজার এটা প্রবলেম, এটা প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম, এখানে পড়তে সবকিছু লিখছি। হ্যাঁ, এরপর হচ্ছে ওগুলো তো জানলাম আমরা, হ্যাঁ কি লেসন তো জানলাম, জানার পর আমরা কি কি স্টেপ নিচ্ছি, ঠিক আছে, এই যে স্টেপগুলো হচ্ছে হ্যাঁ আমরা এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, ঠিক আছে। সো দেখেন আমার কি হলো, এখান থেকে আমার রিসার্চের অবজেক্টিভ হতে শুরু করে, মানে আমি রিসার্চটা কেন করছি, আমার টার্গেটেড ইউজার কে, আমার পার্সোনা একটা আছে, আমরা কি কি কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন থেকে কি কি জানতে পারছি, এবং ওই কোয়েশ্চেন থেকে আমরা কি কি স্টেপ নিয়েছি, ঠিক আছে, সবকিছু আমরা জানতে পারছি। জানার পর লাস্টের দিক দিয়ে হচ্ছে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ দিছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা কাইন্ড অফ, যে আপনারা যে ইউজার ইন্টারভিউর যে একটা পিডিএফ তৈরি করছেন না, ওই পিডিএফ এর জন্য এভাবে সাজায়ে আপনারা সুন্দর করে দিতে পারেন। তো এতক্ষণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ঠিক আছে। সো এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা আমি যেটা করছিলাম, আমি কিন্তু ফার্স্টে কিন্তু এভাবে করে ফেলি নাই, এভাবে ডিজাইন বানাই নাই, আমি প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইড করছি আগে, মানে আর্ট বোর্ডে নিয়ে একটা প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে জিনিসপত্র করছি। দেখেন দেখেন এটা পিএনজি ইমেজ নিয়েছি, পিএনজি ইমেজ নিয়ে এখানে বসাইছি, বসায় হচ্ছে এখানে মধ্যে লিখছি। কেন লিখছি, কারণ হচ্ছে দেখেন আমার উইথ নিয়েছি 1920, হাইট নিয়েছি 1080, প্রত্যেকটা আলাদা আলাদা করে বসাইছি। দেখেন 1920 1080, যাতে হচ্ছে ফুল এইচডি হয়। বিহেন্সে কিন্তু 1920 1080 দিয়ে করবেন, পারফেক্ট ভাবে হবে। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নিছি, ডিজাইন করছি, এগুলো একটু ছোট ছোট করে নিছি, যে আপনার নিচে এগুলো হচ্ছে তেমন অসুবিধা হবে না। নিয়ে লাস্টের দিকে হচ্ছে এটা এভাবে বসাইছি। আমি যদি এটা লাইভ প্রজেক্টটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার, আলাদা আলাদা করে করলেন কেন? মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি কেন, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি সেফটির জন্য। লাইক হচ্ছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে করি, দেন হচ্ছে একসাথে মার্চ করি। লাইক হচ্ছে দেখেন আমি এখানে মধ্যে করছি, করার পর হচ্ছে দেখবেন যে এটা দেখবেন যে এখানে আরো আর একটু বড় বানাই ফেলছি বা আর একটু অন্য। তো প্রত্যেকটা সেকশন যদি আমি আলাদা আলাদা ভাবে ডিজাইন করি, মানে পোর্টফোলিও, এটা আমার থিঙ্কিং ছিল আর কি, যে আলাদা ভাবে ডিজাইন করে দেন হচ্ছে ভাই আমি মার্চ করব। ঠিক আছে। জি জি আপনাদের এ কাইন্ড অফ এ পোর্টফোলিও, যেমন এটা দেখেন আপনি যদি মার্চ করার পর, সো আমার আরেকটা যেটা থিঙ্কিং ছিল আর কি, যে আমি যখন প্রত্যেকটা এভাবে মার্চ করব, তখন হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে যে অ্যালাইনমেন্ট ঠিক করব, কতক্ষণ এটার সাথে ওটা কেমন লাগতেছে দেখবো, এটা কেমন লাগতেছে। তার থেকে বেটার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে যে স্পেসিফিক ভাবে হচ্ছে ডিজাইন করে ফেলি, দেন হচ্ছে মার্চ করব। তাহলে হচ্ছে আমার অন্য দিক দিয়ে হচ্ছে মন না গিয়ে আমার কন্টেন্টের উপর মন থাকতো আর কি। জি জি ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইয়া গেল। দ্বিতীয়টা হচ্ছে মানে এটা গেল, আরেকটা হচ্ছে ধরেন আমি কিছু এক্সট্রা জিনিস দেখাই দিব, লাইক হচ্ছে আপনাদের প্রজেক্টের গুলো তো কিভাবে করবেন এটা বলতেছি, সাথে হচ্ছে যে ধরেন আপনি কোন একটা জিনিস রিডিজাইন করছেন, ঠিক আছে, বা হচ্ছে কোন একটা কি বলবো রিডিজাইন করছেন বা কোনো কিছু একটা ইম্প্রুভ করছেন কোন একটা, যেমন হচ্ছে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো, এখন না মানে আজকে ক্লাসের মধ্যে যেটা দেখাবো, দুইটা জিনিস এক্সট্রা দেখাবো, সেটা হচ্ছে যে আমি আমাদের বর্তমানে একটা ট্রিপ ক্রিয়েশনের একটা ওয়েবের ইউআই ছিল, ওটাকে আমি কিভাবে রিডিজাইন করছি। তারপর হচ্ছে আরেকটা দেখাবো আমাদের নতুন একটা ফিচার ছিল, মানে ফিচার না আসলে আমাদের একটা ওল্ড একটা ফিল্টার ছিল, ওই ফিল্টারে একটা ছোট সেকশন আমি কিভাবে চেঞ্জ করছি এবং ওটা কেন চেঞ্জ করছি, ওই জিনিসগুলো হচ্ছে আপনাকে বলতে হবে। ঠিক আছে। ওটা হচ্ছে আমি ড্রাফট করে দেখাবো, ড্রাফটটা করে যখন হচ্ছে আমি পাবলিশ করব তখন তো আপনারা দেখতেই পারবেন, জাস্ট ড্রাফটটা দেখাবো আপনাদেরকে, মানে আপনাদের সামনে বানাবো আর কি, আপনারা প্রসেসটা তখন বুঝতে পারবেন। আবার এটা হচ্ছে রেজুমে বানিয়েছি হচ্ছে আমি এক্সডিতে। ঠিক আছে। হ্যাঁ সিভিও বানিয়েছি এক্সডিতে, আমি পাগল হয়ে গেছি এক্সডি নিয়ে, মানুষ পিটাবে কয়েকদিন পর আমাকে। তো এটা গেল। ঠিক আছে। যাওয়ার পর হচ্ছে আপনাদের যে ইয়াটা ছিল মকআপ, হ্যাঁ, সো আপনাদের ইউজার ইন্টারভিউ হচ্ছে জিনিসপত্রটা বুঝছেন, ঠিক আছে, ওখানে হচ্ছে সব গ্রুপই হচ্ছে ইউজার ইন্টারভিউ ওভাবে করে ফেলতে পারবেন। দেন নেক্সটে আসি। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন আমি এই জিনিসপত্রগুলো দেখেন, যে জিনিসটা এমন ভাবে রাখছি যাতে এখানে যাতে কাটা না পড়ে। যেমন হচ্ছে দেখেন আমি এই ডিজাইনটাও ধরেন, এই ডিজাইনটা দেখেন যে আমি হচ্ছে, ও আচ্ছা এটা কাটা না, এখান থেকে দেখতে কাটা লাগছিল, তাহলে ঠিক আছে, কোনটা ভাই কাটা বলতে? না না কাটা না, আমি এখান থেকে দেখে কাটা লাগতেছিল, এখানে জায়গা আছে, ও ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ সাইডে সাইডে কাটা থাকলে আমি কোন দিক দিয়ে দিব, মানে ফুল পেজ করতে হইতো আমার। আচ্ছা বুঝ। সো ওটা একটা গেল। দেন হচ্ছে আমি যদি আবার আপনাদেরটা আসি, ডাউনলোড করতে হবে পুরোটা,
আচ্ছা, এর মধ্যে এটা ডাউনলোড হোক অসুবিধা নেই। আমরা হচ্ছে আমরা অন্য একটা জিনিস দেখি, যেটা হচ্ছে রিডিজাইন, ঠিক আছে? কিছু স্টেপস বলে দিই, যে হচ্ছে ধরেন কোন জিনিস আপনি রিডিজাইন করছেন, কোন জিনিস আপনি রিডিজাইন করছেন, এর মধ্যে হচ্ছে কি কি পয়েন্ট থাকতে পারে রিডিজাইনের জন্য। একটা হচ্ছে রে ওল্ড ডিজাইনটা আপনাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার নতুন যে জিনিসটা, এটা হচ্ছে যে থাকতে হবে। তারপর এরপরে যে জিনিসটা, মানে আমি আসলে পয়েন্টগুলো লিখছি, পরে সাজাবো। এরপর হচ্ছে যে মানে রিডিজাইন কেন, ওয়াই নিড টু রিডিজাইন, ঠিক আছে? আমরা আমাদেরকে কেন হচ্ছে রিডিজাইনের দরকার আছে, আমরা কি কি রিডিজাইন করছি, নিউ ডিজাইন কি, আর হচ্ছে এটার একটু একটু সামান্য জিনিস চেঞ্জ থাকবে, সেটা হচ্ছে যে আমরা নিউ ডিজাইন করে কি কি ফিচার পাইছে, লাইক হচ্ছে আমার কি কি লাভ হয়েছে, বেনিফিট, ঠিক আছে? বেনিফিট, আচ্ছা, যেটা কি কি বেনিফিট হয়েছে, ঠিক আছে? এইসব পয়েন্ট গুলো হচ্ছে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে করতে হবে, যে প্রত্যেকটা রিডিজাইনের জন্য আমার এই মানে এসব জিনিসপত্র গুলো হচ্ছে দরকার আছে, যে হচ্ছে আমাদের কেন দরকার আছে, মানে হচ্ছে কেন রিডিজাইন করব। এখানের মধ্যে হচ্ছে, যেমন যদি আমি আমারটা বলি যে কেন রিডিজাইন করব, রিডিজাইন করার একটা কারণ হচ্ছে ধরেন আমাদের ইউজাররা হচ্ছে এটাতে হচ্ছে কষ্ট হচ্ছে, বা ইউজ করতে কষ্ট হচ্ছে, ওরা ঠিক মতো ট্রিপ ক্রিয়েট করতে পারতেছে না, বা হচ্ছে ওরা একটু কনফিউজ হয়ে যাচ্ছে, অনেকগুলো ফিল্ড দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কারণ হতে পারে। তারপর হচ্ছে তারা বলতেছে এটা ইউজার ফ্রেন্ডলি না, তো এরকম কয়েকটা হচ্ছে কারণ হচ্ছে আমরা উল্লেখ করব। তারপর হচ্ছে যে আমরা ওল্ড ডিজাইনটা দেখাবো, ঠিক আছে? ওল্ড ডিজাইনের মধ্যে হচ্ছে কি কি প্রবলেম, ওগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব, যে ওল্ড ডিজাইনে আমি যদি ডিজাইনটা এখানে দেখাই, আসলে এটা ছিল আমাদের ট্রিপ ক্রিয়েশনের ইউআই, ঠিক আছে? এখানের মধ্যে আসলে এখানের মধ্যে কি কি প্রবলেম ছিল, এখানের মধ্যে হচ্ছে যে টু মাচ, আমি এটা একটু ছোট করি, মাচ ইনপুট ফিল্ড ইন ওয়ান পেজ, ঠিক আছে? এটা একটা বড় কারণ। তারপর হচ্ছে, আর তাছাড়া হচ্ছে ওয়াই রিডিজাইনের মধ্যে আরেকটা কারণ থাকতে পারে, আমরা হচ্ছে কেন বা ইউজার এক্সপিরিয়েন্সটা স্মুথ করতে চাচ্ছি, যাতে হচ্ছে যে তারপর হচ্ছে যেগুলো হচ্ছে যে কি বলে কম্পালসারি ফিল্ড না, ওগুলো হচ্ছে ফেলে দিতে পারি, যেগুলো কম্পালসারি না ওগুলো হচ্ছে দরকার নাই আমার, ঠিক আছে? তারপর হচ্ছে টু মাচ ফিল্ড ইন ওয়ান পেজ, তারপর হচ্ছে এটা আর কি কি প্রবলেম থাকতে পারে, তারপর হচ্ছে যে আননেসেসারি ফিল্ড ইন দা ইউআই, তারপর হচ্ছে আপনার টাইম পিকার পিকার ইউআই, তারপর হচ্ছে আপনার টাইম এন্ড ডেট, আসলে টাইম ডেট পিকার ইন ইউআই, ঠিক আছে? তো এরকম হচ্ছে আপনার কয়েকটা হচ্ছে থাকবে আর কি, পয়েন্ট থাকবে ফার্স্টে। তারপর হচ্ছে আমরা যেটা করবো, এটা হচ্ছে ধরেন একটা ওল্ড ইউআই, হ্যাঁ, ওল্ড ইউআইটাকে হচ্ছে আসলে আপনাকে মক আপ করে দিতে হবে। এবার আমার মক আপ গুলো হচ্ছে, তোমার ইউআই এর মক আপ গুলো কি আছে আদৌ, একটু দেখতে হবে, ডাউনলোড আমি। আচ্ছা, আমরা হচ্ছে একটু সার্চ করি, হ্যাঁ, ওয়েব ইউআই মকআপ, অনলাইন মকআপ, বিজন, ফ্রি মকআপ, মকআপ ফ্লো, জাস্টিন মাই মকআপ প্লাস,
প্রিপিকো দেখতে পারি আমরা, আচ্ছা দেখি এর মধ্যে দেখি। সো এর এই ওয়েবসাইট থেকে মোটামুটি আমি সবকিছু পেয়ে যাই আর কি। তো এটা একটা আছে, এটা হচ্ছে আমার দরকার নাই এভাবে দেওয়ার, আরো কয়েকটা একটু দেখি। এগুলো নিতে পারি আমরা, ঠিক আছে। এখানে মোবাইল ইউআই আছে, যারা হচ্ছে মোবাইলের ইউআই নিয়ে কাজ করছেন তারা হচ্ছে ভালো ভালো মোবাইল ইউআই পেয়ে যাবেন এখানে। এবং এরা হচ্ছে যে আমি যতটুকু দেখছি ডাউনলোড টাউনলোড করছি অন্য জায়গায় হচ্ছে নিয়ে যায় না, মানে অনেক জায়গায় হচ্ছে ঘুরায় টুরায় এখানে নিয়ে লাস্টের দিকে দেয় না, কিন্তু এই ওয়েবসাইটটা হচ্ছে ওরকম না। আর আরেকটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে দেখি নেক্সট মান্থে মেবি হচ্ছে আমি ইয়া নিবো একটা এনভার্টো এলিমেন্টস একটা সাবস্ক্রিপশন নিব। সো ওটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন, মানে আপনাদের কোনো মকাবর দরকার হলে আমাকে লিঙ্ক পাঠিয়ে দিলে আমি ডাউনলোড করে দিয়ে দিব। তাও চলে, হ্যাঁ এলিমেন্ট ডট এনভার্টো এনভার্টো না, এনভার্টো তো হচ্ছে সাবস্ক্রিপশন নেয় আলাদা। সো ফার্স্ট হচ্ছে আমি বলি এখানের মধ্যে দেখাই দিই, আসলে এভাবে টাইম নষ্ট করার দরকার নেই। ফার্স্ট হচ্ছে এখানের মধ্যে ধরেন আমি মক আপ তো আপনারা বসাতেই পারবেন, আমি জাস্ট হচ্ছে যে ওভারঅল একটা হচ্ছে ড্রাফট করে দিচ্ছি। এখানে হচ্ছে একটা এখানে থাকবে না, ধরেন এটা থাকবে হচ্ছে রিডিজাইন, হ্যাঁ এরকম কিছু একটা লিখে থাকবে। সে এখানে কিছু একটা দুই বা তিন লাইনে কথাবার্তা লিখতে পারবেন, ঠিক আছে। এখানে এখানে কিন্তু এটা মকআপ বসবে, ঠিক আছে, মকআপ এখানে একটা মকআপ বসবে। এবং এটা এই মকআপটা কিন্তু হবে আপনার ওল্ড এর জন্য, ঠিক আছে। এই ওল্ড ইউআই যেটা আছে ওই ওল্ড ইউআই এর মকআপটা বসবে, জিমেল লোগোটা এখানে বসুক অসুবিধা নাই। দেন হচ্ছে আপনার এখানের মধ্যে যেটা করবেন বা এখানের মধ্যে যেটা দরকার হবে, এখানের মধ্যে এখানে আপনার জিমের লোগো দরকার নাই, এটারও হচ্ছে যে এটা অন্য একটা মকআপ করবেন। সো এখানে একটা মকআপ লাগবে, এখানে একটা মকআপ লাগবে, ঠিক আছে। দ্বিতীয় মকআপ থাকবে সেম স্ক্রিনের অন্যভাবে, এখানের মধ্যে হচ্ছে যে ওয়াই উই নিড টু আচ্ছা এখানে মকআপটা বাদ দেন, এখানে মকআপের দরকার নেই আসলে, মকআপটা আমরা পরে ভেজে দিব। এই ওভারভিউটা যেটা থাকবে না এটা হচ্ছে আপনার এই মাঝখানে থাকবে ওভারভিউটা, কেন মানে আমাদের রিডিজাইন এখানে আমাদের কিছু জিনিসপত্র দিলে বা কোন ইলাস্ট্রেশন দিলে হচ্ছে দিতে পারেন। তো এগুলো হচ্ছে রিডিজাইনের জন্য। তৃতীয় যেটা থাকবে যে হচ্ছে এটা এখানে থাকবে, মানে এগুলো যেটা করতে হয় এগুলো হচ্ছে একটু ধৈর্য নিয়ে আসলে বসতে হয়, যে ধৈর্য নিয়ে না বসলে যেমন হচ্ছে আমার এইটা হচ্ছে এইটা বানায় চিন্তা ভাবনা করে লিখালিখি করে লিখতে লিখতে অ্যারাউন্ড আমার 3 ঘন্টা লেগে গেছে এই ডিজাইনটা বানাতে গিয়ে। ডিজাইনে কিন্তু কিছু নাই এখানে আসলে, ঠিক আছে, ডিজাইনে কিছু নাই, কিন্তু ঝামেলা হচ্ছে এই সাজে গুছায়ে মানে সবকিছু অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি এগুলো চিন্তা ভাবনা করতে করতে টাইমটা চলে যায়। মকআপটা এখানে বসবে, মকআপটা এখানে বসে এখানে কেন হবে যে হচ্ছে
আপনার ওল্ড ডিজাইন অথবা সেটা প্রব অফ ওল্ড ডিজাইন ইউআই, ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা পয়েন্ট আকার লিখবেন, এখানে যেভাবে যেরকম এখানে পয়েন্ট আকার লিখছি, প্রোডাক্ট গ্রুপ করে ফেলছি, পয়েন্ট ওখানে না পয়েন্ট এটা, তো ধরেন এখানে হচ্ছে যে পয়েন্ট স্কুল হচ্ছে আপনারা লিখবেন যে হচ্ছে এখানে মধ্যে এটা ঝামেলা ছিল, এটা ঝামেলা ছিল, ওটা ঝামেলা ছিল, যখন রিডিজাইনের কথা বলতেছি এগুলো, ঠিক আছে? তো এভাবে হচ্ছে এখানে পয়েন্ট স্কুলে লিখবেন যে কি কি প্রবলেম গুলো ছিল। এখানে মধ্যে হচ্ছে আপনি এটাও ইনক্লুড করতে পারেন যে হচ্ছে আপনি ইউজার রিসার্চ করছেন, ইউজার থেকে হচ্ছে যে ইনপুট নিছেন যে হচ্ছে আপনার এই জায়গায় এই জায়গায় প্রবলেম, ওই জায়গায় ওই জায়গায় প্রবলেম, ঠিক আছে? এইসব ইনপুট নেওয়ার পর দেন হচ্ছে যে মানে ইউজার এখানে ফার্স্টের দিক দিয়ে লিখবেন আর কি, যে আমরা নিজেরাও হচ্ছে টেস্টিং করছি, ইউজেবিলিটি টেস্টিং করছি, এবং হচ্ছে অন্যদের থেকে ইউজারদের থেকে হচ্ছে ফিডব্যাক নিচ্ছি, যে হচ্ছে ফিডব্যাক নেওয়ার পর আমরা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি, ঠিক আছে? এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পর আপনারা ইন্ট্রোডিউস করবেন নতুন ডিজাইন। নতুন ডিজাইনটা কি ধরন হচ্ছে নিউ ডিজাইন, ঠিক আছে? নতুন ডিজাইনের যদি নতুন ডিজাইনটা যদি বলি, নতুন ডিজাইন হচ্ছে এটা যে হচ্ছে আমরা এক্সপোর্ট করতে হবে এগুলোকে আসলে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি শুধু একটা হইলো লাস্ট একটা, এরপর আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নতুন ডিজাইনের জন্য যেটা ইউআইটা না, এটা আসলে আপনাদের মানে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তিন চারটা স্ক্রিন সহ কোনো যদি মকআপ থাকে ওই মকআপ গুলো হচ্ছে নিতে হয় আর কি। অদ্ভুত ব্যাপার, এবার এক্সপোর্ট সবগুলো হওয়ার কথা আসছে, তো আমরা এগুলো এখানে দিব। এই ডিজাইন গুলো হচ্ছে মক আপ করে করে আমরা এখানে নতুন ডিজাইনে ইনপুট করব। মাত্র একটা আসছে, বাকিগুলো কই? ঠিক আছে, ধরুন হচ্ছে এগুলো নিয়ে একটা আমরা মক আপ করছি, মানে আমি আপনাদেরকে ব্রিফ করতেছি না আমরা কি কি প্রবলেম সলভ করছি বা ইয়া করছি। সো এরকম হচ্ছে আমরা এগুলো হচ্ছে করলাম, ধরুন হচ্ছে এটা একটা নিউ ডিজাইন, এরকম করে হচ্ছে এটা কয়েকটা নিউ ডিজাইন আপনার এখানে মক আপ করা অবস্থায় আছে, ঠিক আছে? মক আপগুলো কিন্তু আপনাদেরকে বের করতে হবে, যদি আমি নেক্সট ইয়াতে হচ্ছে নিয়ে নিই তাহলে তো ভালোই, ঠিক আছে? মক আপ এগুলো এগুলো কি, হ্যাঁ, তো এটা হচ্ছে নতুন ডিজাইন। হ্যাঁ, নতুন ডিজাইনে আপনারা হচ্ছে কি কি প্রবলেম সলভ করছেন এবং হচ্ছে নতুন কি কি ফিচার অ্যাড করছেন, সো এখানে হচ্ছে আপনি এই প্রবলেম যেগুলো সলভ করছেন এগুলো, আর এগুলো হচ্ছে নতুন কোনো যদি ফিচার অ্যাড করে থাকেন, নতুন কোনো জিনিসপত্র দিতে থাকে, এই জিনিসটা হচ্ছে আপনি এখানে লিখবেন, ঠিক আছে? এখানের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যদি এবি টেস্টিং করে থাকেন, এবি টেস্টিং সম্পর্কে আমি বলছি অলরেডি ক্লাসে, মানে হচ্ছে কয়েকটা নতুন কয়েকটা হচ্ছে নতুন কনসেপ্ট নিয়ে ডিজাইন করছেন, ইউজারদের থেকে ফিডব্যাক নিচ্ছেন এবং ইউজাররা এটা পছন্দ করছেন, ঠিক আছে? এই কথাবার্তাগুলো আপনারা লিখতে পারেন, তাতে করে যেটা হবে যে এরকম এটার জন্য এবি টেস্টিং এর জন্য হচ্ছে একটা স্লাইড প্রিপেয়ার করতে হবে আর কি,
এটার ফলে যেটা হবে যে যে আপনাকে হায়ার করতে আসছে বা যার জন্য হচ্ছে আপনার পোর্টফোলিওটা বানানো, মানে এইচআর বা হচ্ছে যে কোনো ইয়ার জন্য, তো ওরা বুঝতে পারবে যে যে না ছেলে হচ্ছে শুধু ইউআই ডিজাইন না, সে হচ্ছে যে ইউএক্স এর জিনিসপত্র জানে, সে এবি টেস্টিং ও কি জানে, ঠিক আছে, সে ইউজার রিসার্চ কথাটা লিখছে শুধু এমনিতে না, সে হচ্ছে যে আসলেই করছে এবং এটা হচ্ছে তার ইয়া। সো এই জিনিসটা হচ্ছে আপনারা করতে পারেন এবি টেস্টিং এর জন্য। হ্যাঁ, আমরা এবি টেস্টিং এ তখন হচ্ছে 2-3টা ইউআই লাগবে, যে হচ্ছে যে এটা একটা ডিজাইন 1 ছিল, এটা ডিজাইন 2 ছিল, এটা ডিজাইন 3 ছিল, ঠিক আছে। এই তিনটা ডিজাইন আমরা করে বুঝতে পারছি, এই তিনটা ডিজাইন এখানে হচ্ছে যে 30% মানুষ হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, তারপর হচ্ছে যে 30% মানুষ বলছে এটা ভালো, তারপর হচ্ছে যে 15% বা হচ্ছে যে ধরেন 20% মানুষ বলছে এটা ভালো, এবং 50% মানুষ বলছে এটা ভালো, 50% মানুষ বলছে এটা ভালো। সো আমরা এটাকেই সিলেক্ট করছি এবং এটার ফিচার লিস্ট হবে এটা 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 এটা, ঠিক আছে। সো এরকম করে হচ্ছে আপনারা একটা এম করে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বানানোর পর মার্চ করে হচ্ছে যখন আপনি আপলোড করবেন, তখন দেখবেন যে একটা সুন্দর একটা রিডিজাইনের একটা পোর্টফোলিও রেডি হয়ে গেছে। আর আমরা আগে যেটা করতাম, হ্যাঁ ডিজাইন ছিল এটা, পরে ডিজাইন হয়েছে এটা, মানে আমরা হচ্ছে মানে এই কাজটা করতাম আর কি, আমি নিজেই করতাম আগে, যে ভাই এটা আগে ডিজাইন ছিল, এটাকে আমি ডিজাইন করে এটা বানাইছি, শেষ। কিন্তু আপনি যে আপনি জিনিসগুলো কিন্তু ব্যাক ইন দ্য মাইন্ড চিন্তা করছেন, ইউজার এটাকে এভাবে চিনবে নাকি, এটাকে ওভাবে করবে নাকি, এইভাবে দিলে কি ভালো লাগবে না লাগবে, এগুলো কিন্তু আপনি ব্যাক ইন দ্য মাইন্ড চিন্তা করছেন, কিন্তু ওই যে ব্যাক ইন দ্য মাইন্ড যেটা চিন্তা করছেন ওটাকে আপনাকে এখানে লিখতে হবে আর কিছুই না, ঠিক আছে। এটা হচ্ছে রিডিজাইন করার জন্য হচ্ছে পোর্টফোলিও বা সাজানোর জন্য হচ্ছে একটা ইয়ে আর কি, মক আপ বা হচ্ছে পোর্টফোলিও ডিজাইন। এটা নিয়ে একটু ডিসকাস করে দিতে হবে তো করে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আপনি যে চিন্তা ভাবনা গুলো করছেন ওই চিন্তা ভাবনা গুলো হচ্ছে একটু ডিসকাস বা একটু ডিসক্রাইব করে হচ্ছে হচ্ছে 2-3 লাইন 2-3 লাইন করে প্রত্যেকটা স্লাইডে বলতে হবে। সো এটা একটা গেল, ঠিক আছে, এটা হচ্ছে রিডিজাইনের ইয়ারটা গেল। এরপর হচ্ছে আপনার আসছে ধরুন হচ্ছে আমি আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিনের একটা ছোট একটা পার্ট ডিজাইন করছি, ঠিক আছে, ছোট একটা পার্ট রিডিজাইন করে, একটা হচ্ছে ফুল রিডিজাইন করে দিছি, আর একটা হচ্ছে ছোট একটা পার্ট ডিজাইন করছি, ঠিক আছে। এটা কেন করছি সেম মানে কাইন্ড অফ রিডিজাইনের মতোই, সো এখানে মধ্যে হচ্ছে যে কেন করছি না করছি এটা হচ্ছে আপনাদেরকে যেভাবে বলছি এখন ওভাবে ব্রিফ করতে হবে। শুধু এখানে একটা জিনিস হচ্ছে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পার্সোনা। আগের স্লাইডে যা মানে আগের পোর্টফোলিওতে যা যা বলছি সব কিছু ওকে জাস্টলি এখানে একটা পার্সোনা অ্যাড করবেন, মানে আপনি আগে তো পার্সোনা অ্যাড করতে পারেন, বাট হচ্ছে এখানের মধ্যে একটা পার্সোনা অ্যাড করবেন, এটা যে হচ্ছে এ হচ্ছে ইউজার, এরকম টাইপসের অথবা এরকম টাইপসের, যে এ হচ্ছে ইউজার, সে হচ্ছে যেহেতু এটা আমাদের ইন্টারনাল ইউজার জন্য, ঠিক আছে, আমাদের অ্যাপ ওয়েবটা হচ্ছে ইন্টারনাল ইউজার জন্য, সো ওই ইউজারের হচ্ছে হ্যাঁ এখানে সে এত বছর ধরে চাকরি করতেছে, তার হচ্ছে যে এই আছে, সে হচ্ছে যে তার ডেজিগনেশন কি, অবশ্যই ডামি রিয়েল ইউজারের জিনিসপত্র আমরা এখানে কখনো ইনপুট করব না, তো তার কিছু ইনফরমেশন দিব, সে হচ্ছে কতদিন অফিস আছে এসব ব্লা 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 কথা বলে লিখবো, এরপর হচ্ছে তার পেইন পয়েন্টগুলো কী কী এগুলো এখানে লিখবো, এবং এই পেইন পয়েন্টগুলো লিখার পর আমরা কী জিনিসটা সলভ করছি ওটা আমরা লিখবো, ঠিক আছে। জাস্টলি মাঝখান দিয়ে একটা যেটা হচ্ছে আমরা ইউজার রিসার্চের জন্য হচ্ছে এবি টেস্টিংটা যেটা করছি, আমরা এবি টেস্টিংটা এখানে দিতে পারি, লাইক এবি টেস্টিংয়ের আগে হচ্ছে এই পার্সোনাটা অ্যাড হবে আর কিছুই না। সো এবি টেস্ট পার্সোনাটা অ্যাড হবে, পার্সোনাটা হওয়ার পর এবি টেস্টিং আমরা ফিল্টারে এরকম 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 কয়েকটা ডিজাইন করছি, এবং ইউজাররা বা হচ্ছে যারা হচ্ছে স্টেক হোল্ডাররা এই ডিজাইনটাই পছন্দ করছে এবং এটাকেই ইউজার ফ্রেন্ডলি বলছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে একটা এক্সেল স্লাইড অ্যাড করতে হবে আর কিছু করতে হবে না। সো রিডিজাইনে দুই রকমের একটা পোর্টফোলিও কিভাবে বানাতে হয় ওটা দেখলাম, তারপর হচ্ছে যে একটা ইউজার রিসার্চের আপনার যে ইউজার ইন্টারভিউ নিয়েছেন ওটার হচ্ছে দেখলাম। আসলে এই জিনিসগুলো সবচেয়ে বেস্ট আইডিয়া পাবেন হচ্ছে আপনি এখানে, লাইক হচ্ছে আপনি যদি এখানে সার্চ দেন, সরি কি বলেছিলাম, ও পিটিটর অ্যানালাইসিস ইউএক্স, ঠিক আছে, এটা সার্চ করেন,
ঠিক আছে, এখানে দেখেন একটা দুইটা তিনটা ওপেন করেন, দেখেন সে করছে চ্যালেঞ্জেস গুলো কি সুন্দর করে করে হচ্ছে রে এরা ডিজাইন গুলো করছে, কম্পিউটার অ্যানালাইসিস গুলো দেখেন। আপনারা যে যে আপনারা কিন্তু নিজেদের জন্য একটা করছেন, আরেকটা হচ্ছে রে ইয়ার জন্য করছেন, মানে হচ্ছে রে জিম ভার্সেস সহজ ভার্সেস ট্রাক লাগবে, দুইটা কিন্তু আপনাদের কম্পিউটার অ্যানালাইসিস এর পোর্টফোলিও আছে। ঠিক আছে, আপনাদের দুইটা পোর্টফোলিও রেডি হচ্ছে, কি কি টোটাল তিনটা পোর্টফোলিও আপনাদের রেডি হবে, মানে এখন পর্যন্ত যা যা বলছি। একটা হচ্ছে আপনাদের ইউজার ইন্টারভিউ পোর্টফোলিও, দ্বিতীয়টা হচ্ছে আপনাদের এই যে কম্পিউটার অ্যানালাইসিস আপনাদের জন্য যেটা করছেন ওটা, তৃতীয়টা হচ্ছে মানে আমাদের যে জিম ভার্সেস সহজ ভার্সেস ট্রাক লাগবে ওটা করতে বলছে ওটা, তিনটা আপনাদের এখন পর্যন্ত পোর্টফোলিও রেডি হয়ে যাবে। জাস্টলি আপনারা এগুলো একটু গো থ্রু করবেন, ওরা কিভাবে করছে কিভাবে সাজিয়েছে, এরকম চাঙ্কি বাঙ্কি করতে যায় না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, আর অলওয়েজ হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফন্ট। ঠিক আছে, যেমন দেখেন এটা বেশি ছোট হয়ে গেছে, ফন্ট খুবই ইম্পর্টেন্ট। কেন ফন্ট ইম্পর্টেন্ট, যেমন দেখেন এই যেখানে এই পার্সেন্টেজগুলো এভাবে দেখাইছে এভাবে দিতে পারেন। ফন্ট কেন ইম্পর্টেন্ট, মানে আপনি তো এভাবে গো থ্রু করতেছেন, ফন্ট ইম্পর্টেন্ট এই কারণে, যেমন হচ্ছে যে আমি অন্য ফন্ট কিন্তু ইউজ করতে পারতাম, যেমন হচ্ছে আমি সব জায়গায় হচ্ছে রোবটও হচ্ছে সাজেস্ট করি, বাট এখানে দেখেন আমি পড়তে এখানে ইউজ করছি হচ্ছে কি নুনিন্তো নাকি কি একটা, নুনিন্তো। ঠিক আছে, সো এই ফন্টটা ইউজ করছে, অনেক খুশি খুশি গুগল ফন্টটাই খুঁজছি ফ্রি ফন্টটা পাওয়ার জন্য, গুগল ফন্ট ইউজ করে। সো আপনারা ফন্টটা হচ্ছে একটু রিসার্চ করে হচ্ছে বের করে, যেমন দেখেন আমি যে ফন্টটা ইউজ করছি এখানে কিন্তু সেম কাইন্ড অফ ফন্ট একটা ইউজ করছে। ঠিক আছে, মানে একটু স্মুথ টাইপস এর ফন্ট আর কি, অনেক মানে শার্প টাইপস এর ফন্ট ইউজ করার দরকার নাই। আর বাই দ্য ওয়ে আপনারা কি জানেন, এটা জানেন কি, জানেন কিনা জানি না, গুগল ফন্টস দেখাচ্ছি আমি, এই যে সারিফ যেটা, হ্যাঁ এই যে সারিফ দেখছেন না, যে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে একটু উঠানো এদিকে ড্যাশ ড্যাশ। ঠিক আছে, এই ফন্টগুলো অলওয়েজ ইউজ করা হয় প্রিন্ট মেটেরিয়ালের জন্য, এই ফন্টগুলো বেস্ট হচ্ছে প্রিন্ট মেটেরিয়াল জন্য, লাইক হচ্ছে নট যে আপনি হচ্ছে একটা কিছু একটা প্রিন্ট করছেন এরকম না, লাইক হচ্ছে নিউজ পেপার বড় বড় ম্যাগাজিন। ঠিক আছে, সারিফ এই ফন্ট মানে সারিফ যে ফন্টের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে ইউজ করা হয় নিউজ বা যে কোনো প্রিন্টিং এর জন্য, এস সারিফ ফন্টটা ইউজ করা হয়, মানে এই ক্যাটাগরি ফন্ট গুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর সানস সারিফ যেটা, এই যে সানস সারিফ যেটা, এটা হচ্ছে আপনার ওয়েবের জন্য। ঠিক আছে, ওয়েবের যে যেমন দেখেন পুরোটা কিন্তু ডিফারেন্স, একটা সানস সারিফ দেখেন আর একটা সারিফ দেখেন, ফুল কিন্তু ডিফারেন্স, এগুলো কোনা কোনা হন, কোনা কোনা মতো, তাই শুধু সারিফ দেখেন। হ্যাঁ, সানস সারিফটা হচ্ছে আপনার ইয়া করা, সো ওই সারিফের যেটা সেটা হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা এজ একটু বের করা, দেখেন সবকিছু একটু বের করা, এগুলো হচ্ছে রে এই কার্ভ বা হচ্ছে এই ইয়াগুলো রাখতেছে, কর্নারগুলো রাখতেছে, যাতে হচ্ছে আপনার পড়তে সুবিধা হয়। ঠিক আছে, কারণ নিউজ পেপারে তো অনেকগুলো ফন্ট থাকে, অনেকগুলো ইয়া থাকে, সো পড়তে যাতে সুবিধা হয় সেজন্য হচ্ছে এই এজগুলো রেখে দেয়। ঠিক আছে, এইগুলো রেখে দেয় হচ্ছে এসের জন্য। তো সারিফ আর সানস সারিফের ইউজটা হচ্ছে অনেকে জানে না, বা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার আছে ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কোন একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য খুলতে চান, ওয়েবসাইটে আপনি কোন ফন্টে ইউজ করা প্রেফারেবল মনে করেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ওভাবে জেনে শুনে হচ্ছে যে আনসার দিতে হবে আর কি। জানতাম না, আমি জাস্ট দেখতাম আর কি ম্যাগাজিন নিউজ পেপারে, দেখবেন আপনি এখন একটু খেয়াল করে দেখবেন নিউজ পেপার এই টাইপস এর ফন্ট গুলো হচ্ছে সব জায়গায় ইউজ করা হয়, এবং অনলাইনে যেগুলো ওগুলো অন্য টাইপস। হ্যাঁ, ওকে গেল। সো আপনাদের তিন টাইপস হচ্ছে পোর্টফোলিও আপনারা ইজিলি ইয়া করতে পারবেন। এবার হচ্ছে মেইন পোর্টফোলিও যেটা, অ্যাপ ওভারভিউ যেটা, ঠিক আছে এখানে কিন্তু আপনারা অনেকভাবে ওরা সাজাইছেন। ঠিক আছে, সাধারণগুলো দেখতে পারেন, যেমন হচ্ছে এই যে যেমন হচ্ছে আপনাদের ইউজার ফ্লো যেগুলো, ঠিক আছে সবকিছু কিন্তু এখানে,
এখানে সবকিছু আপনাদের যারা ফুললি কমপ্লিটলি ডিজাইন করছেন, হ্যাঁ ওদের ফেলে দিল এই সেম জিনিসপত্র, মানে এখন মধ্যে যা যা করছেন প্রত্যেকটা থেকে 8 থেকে 10টা আপনারা পোর্টফোলিও বানাতে পারবেন। জাস্টলি হচ্ছে রে টুইস্টিং করে করে আপনি ওয়ার ফ্রেমিং এর জন্য হচ্ছে একটা, মানে আপনার একটা প্রজেক্ট কি থাকবে জানেন, আপনি কাগজে ডিজাইন করছেন, আপনি ওয়ার ফ্রেমিং করছেন, আপনি হচ্ছে সলিড ডিজাইনটা করছেন বা ইউআই ডিজাইনটা করছেন, ঠিক আছে, এটা একটা পোর্টফোলিও হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ফুল অ্যাপের জন্য হচ্ছে একটা ওভারভিউ হয়ে যাবে, কি আপনার অ্যাপটা কিসের জন্য, আপনার অ্যাপটাতে কি কি ফিচার আছে, যেটা হচ্ছে ওভারভিউ, আপনার অ্যাপ কিসের জন্য, অ্যাপে ফিচার কি কি আছে, এগুলো এগুলো ফিচার, রেস্টুরেন্টসের জন্য আপনি এগুলো এগুলো করতে পারবেন, তারপর হোটেলস এর জন্য এগুলো করতে পারবেন, বা হচ্ছে রে ডক্টরস কে কল করার জন্য হচ্ছে রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হচ্ছে এই ফিচার আছে, আপনি এই মানে এটা হচ্ছে এমবিপি এর জন্য আছে, আপনার ফিউচারে কি কি এগুলো হচ্ছে লাস্টের দিক দিয়ে অ্যাড করবেন, ঠিক আছে। ওরকম অ্যাপ ওভারভিউর জন্য হচ্ছে রে এক ধরনের হচ্ছে রে ইউআই বা ফুল একটা প্যাকেজ থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা যে সেম উপরে বা মাঝখানে মাঝখানে কয়েকটা হচ্ছে আপনাদের অ্যাপের মকআপ দিয়ে আপনি হচ্ছে ওখানের মধ্যে বলতে পারেন যে আপনাদের ইউজার ফ্লো হচ্ছে এটা এটা, যে এখান থেকে এটা ইউজার থেকে এসে এখান থেকে যাবে, এখান থেকে ওখানে যাবে, ঠিক আছে। এটা একটা ইউজার ফ্লোর জন্য, ইউজার ফ্লোর সাথে হচ্ছে এখানে আপনি অ্যাড করতে পারবেন হচ্ছে আপনাদের যে কন্টেন্ট অডিট যেটা ছিল, ঠিক আছে। তো এরকম যা যা আছে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে আপনারা অনেকগুলোই হচ্ছে কি প্রজেক্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবং এবং ওই ধরেন 10টা 8টা 10টা বাদ দেন, আপনি যদি 5 থেকে 6টাও ওরকম ইউএক্স এর প্রজেক্ট রাখতে পারেন, ঠিক আছে, আপনাকে ইজিলি মানুষজন নিবে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশে যেসব ইউআই ইউএক্স ডিজাইনার আছে সবগুলো হচ্ছে ইউআইটা খুব সুন্দর করে করে ডিজাইন করে, ঠিক আছে। মানে জিনিসটা এখন এমন জিনিস হয়ে গেছে যে আমরা মানে আমাদের অফিসেরও যে খুব ওয়াও ফ্যাক্টর দিয়ে হচ্ছে ডিজাইন ডিজাইন করছে কেউ পছন্দ করে না। ওয়াও ফ্যাক্টর দিয়ে কেন পছন্দ করে না, কারণ জানা যে হচ্ছে ডেভেলপার এগুলো জীবনে ডেভেলপ করতে পারবে না, ঠিক আছে, বা হচ্ছে যে টাইমিংটা লাগে, ঠিক আছে, ওটা ডেভেলপ করতে যে টাইমিংটা লাগে ওই টাইমিংটা হচ্ছে কোম্পানি এফোর্ড করতে পারবে না। বেশিরভাগ এই জিনিসটা হয় যখন আমরা কোনো একটা প্রোডাক্টের ডিজাইন করি, লাইক হচ্ছে পাঠাওয়ের অ্যাপ, এটা একটা প্রোডাক্ট। সফটওয়্যার কোম্পানি কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে, ঠিক আছে, একটা হচ্ছে যখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে এজেন্সি টাইপসের, একটা হচ্ছে আপনার কনসালটেন্সি টাইপসের, ঠিক আছে, আর বাকিগুলো তো আইটি যেগুলো আছে সাপোর্টের এই সেই নেটওয়ার্কিং ওগুলো আলাদা জিনিস, ঠিক আছে। আমাদের যদি ইউআই কথা যদি চিন্তা করি আমরা 2 টাইপসের সফটওয়্যার কোম্পানিতে জব করতে পারি, একটা হচ্ছে এজেন্সি, 3 টাইপের সরি, একটা হচ্ছে এজেন্সি, একটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে যেমন সহজ, পাঠাও, বঙ্গ, ঠিক আছে, এসব মানে ছোট ছোট একটা নির্দিষ্ট অ্যাপ নিয়ে কাজ করে ওরকম একটা এজেন্সি হচ্ছে কি আপনার ছোট ছোট কোম্পানি শুরু হয়েছে ওদেরকে ওয়েবসাইট বানিয়ে দিব, এটা করে দিব, সেটা করে দিব, ঠিক আছে, এটা একটা থাকে। আরেক ধরনের থাকে যে হচ্ছে আপনার আউটসোর্সিং করে, এরকম যে বাইরের কোম্পানি, এটাও কাইন্ড অফ হচ্ছে এজেন্সি টাইপস, বাট হচ্ছে একটু আলাদা ক্যাটাগরি রাখে, যে বাইরে থেকে হচ্ছে কাজ নিবে, এখানে এসে হচ্ছে সবাই দিয়ে হচ্ছে কাজ করবে, মানে ফ্রিল্যান্সিং টাইপস এর হচ্ছে কিছু সফটওয়্যার কোম্পানি আছে, ঠিক আছে। সো সব সময় টার্গেট থাকবেন, যদি হচ্ছে ফার্স্টের দিক দিয়ে টার্গেট রাখবেন যে হচ্ছে এজেন্সি টাইপস এর জিনিসপত্রের জন্য হচ্ছে কাজ করা। এজেন্সির জন্য কি আপনার সুন্দর সুন্দর হচ্ছে ইউআই বানাইতে হবে, খুব সুন্দর সুন্দর হচ্ছে ইউআই বানানো হয়ে যাবে। এরপর যখন কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনি ইউএক্স এর জিনিসপত্রগুলো নিয়ে কাজ করা উচিত, কারণ কি ওই প্রোডাক্টটা হচ্ছে কোথায় ছিল, এখন কোথায় আছে, বা হচ্ছে কতদূর নিয়ে যাচ্ছেন আপনারা, ওই আপনার ইউএক্স এর জ্ঞানের উপরে হচ্ছে নির্ভর করবে, ঠিক আছে। সো আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা অফিসে খুবই যেটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের সিনিয়র বা হচ্ছে যারা থাকে অলওয়েজ বলবেন যে কখনো নিজেকে ইউজারের সিটে বসাবেন না, ভাই আপনি ইউজার না, ঠিক আছে। আপনি এটা কমন কথা শুনবেন, হ্যাঁ আপনি যদি ইউজার হতেন তাহলে হচ্ছে কি করতেন, এই কথা কখনো কাউকে বলতে দিবেন না, ভাই আপনি ইউজার না, আমি ইউজার না, সহজ কথা, ঠিক আছে। যে ইউজার তার থেকে কি জিজ্ঞেস করতে হবে, কারণ হচ্ছে ধরেন আমি জীবন হচ্ছে আমার অ্যাপ ইউজ করি নাই, লাইক হচ্ছে আমার কখনো ট্র্যাকের দরকার পড়ে নাই, আমি সেটা হচ্ছে অ্যাপ দিই, তো আমি নিজেকে কেমনি হচ্ছে ইউজার সিটে বসাবো, আমি কি ইমেজিন করবো, ইমেজিন আর হচ্ছে রিয়েলিটির মধ্যে তো অনেক পার্থক্য, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে বারবার বলবে যে হচ্ছে নিজেকে ইউজার সিটে বসান, আর দেন হচ্ছে আপনি চিন্তা করেন, এই কথা আপনারা ডিরেক্ট বলবেন যে ভাই আমি ইউজার না,
হ্যাঁ, আমি যদি এখন ইমাজিন করি যে আমি ইমাজিনারি হচ্ছে জিনিসপত্রগুলো আপনাকে বলতে পারবো, বাট হচ্ছে রিয়েল জিনিসপত্র তো আপনাকে কখনো বলতে পারবো না, কারণ হচ্ছে কখনো আমি হচ্ছে ট্রাক ভাড়া নিই নাই, বা কখনো হচ্ছে আমি কখনো ফুড ডেলিভারি করি নাই, ঠিক আছে? লাইক ফুড দারুণ কথা। ঠিক আছে, ধরুন ফুড অর্ডার করছি বা ডেলিভারি করি না, কারণ হচ্ছে যারা ফুড ডেলিভার করে, ঠিক আছে, তো ওদের জন্য তো একটা ইন্টারফেস লাগে, তাই না? যে হচ্ছে অর্ডারটা আসছে সে অ্যাকসেপ্ট করবে, এ করবে সে করবে, ওদের জন্য তো একটা ইন্টারফেস লাগে। তো ভাই আপনি জীবনে কখনো ডেলিভারি করেন নাই, আপনি কেমনি রিকোয়ারমেন্ট দিবেন? ওর সিটে বসে আছে, আপনি কতটুকুই বা রিকোয়ারমেন্ট দিবেন? দেন 20% দিতে পারবেন, বাকি 80% তো দিতে পারবেন না, ঠিক আছে? না সো কখনোই 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 হচ্ছে যে নিজেদেরকে হচ্ছে ইউজার সিটে বসাতেই যাবেন না। এই জিনিসটা কিন্তু খুবই প্র্যাকটিস মানে চলে আসে, যে হচ্ছে এটা কোম্পানি যখন হচ্ছে টাইম শর্ট থাকে তখন বলো, যখন ইউজার ইন্টারভিউ করতে চায় না তখন বলো নিজেকে নিজেকে বসান ইউজারের সিটে, মানে ইউজার সিটে বসাতে পারছেন, আচ্ছা ঠিক আছে আমি বসি, আমি বসে আমি বলতেছি আপনাদেরকে কি কি করতে হবে। তো আমি হচ্ছে একটা মুখের উপর বলে দিই, মানে ম্যানেজার কে বলি, ভাই আপনি জীবনে হচ্ছে কয়বার ট্রাক ভাড়া নিয়েছেন আপনি আমাকে বলেন, আপনি জীবনে কয়বার ট্রাক চালিয়েছেন আপনি বলেন আমাকে, ঠিক আছে? তখন যখন এসব কথা বলি তখন হচ্ছে চুপ হয়ে যায়। তো এসব জিনিসগুলো ডিফেন্ড করতে হবে, কারণ হচ্ছে ডিজাইন এমন একটা জিনিস বা হচ্ছে ইউএক্স একটা এমন একটা জিনিস মানুষজন মনে করে যে সবাই তো বুঝে, হ্যাঁ কমন সেন্স থাকলে হয়, আসলে মানে আপনি যদি আপনার যদি কমন সেন্স থাকে আপনি ইজিলি হতে ইউএক্স ডিজাইনার হতে পারেন, কিন্তু এর পরও হচ্ছে আরো জিনিসপত্র আছে, ঠিক আছে? কমন সেন্স থেকে আপনি কিছু অনুমান করতে পারেন হাইয়েস্ট, বাট অ্যাকুরেট ডিজাইন বা অ্যাকুরেট তো ডেটা তো পাবেন না, তাই না? আর আরেকটা জিনিস বলবো যে যদি ইউএক্স নিয়ে খুবই 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 কাজ করার ইচ্ছা থাকে, পাইথন শিখেন, ঠিক আছে? মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন কেন শিখতে বলতেছি, বিগ ডেটা, ঠিক আছে? বিগ ডেটা মানে এটা আমার অনুমান আর কি, ধরেন এখন 2020 না, ধরেন 2025 বা 28 দিকে ইউএক্স এর মধ্যে বিগ ডেটা চলে আসবে, ঠিক আছে? এই যে আপনারা যে এতগুলো অ্যানালাইসিস করতেছেন, এই করতেছেন, এগুলো তো আপনি মাথা দিয়ে করতেছেন, তাই না? কিন্তু যখন হচ্ছে ভাস্ট আকারে হচ্ছে বিশাল একটা থাকবে, তখন কিন্তু এই বিগ ডেটার সাহায্য নিয়ে হচ্ছে আপনাকে অ্যানালাইসিস গুলো করতে হবে, ঠিক আছে? সো এখন না, মানে খুবই এমার্জেন্সি বা এরকম কিছু না শিখতে হবে, এরকম কিছু না, জাস্টলি বলে রাখলাম, কারণ আমিও আস্তে আস্তে শেখা শুরু করবো আর কি। আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে বিগ ডেটা হচ্ছে ইউএক্স এর মধ্যে অ্যাড হবে। আর ইউএক্স এর কখনো শিকার শেষ হয় না, নতুন নতুন অনেক কিছু আসে, অনেক ট্রেন্ড আসে, দেখবেন যে ইউএক্স এর চিন্তা ভাবনা করে হচ্ছে অনেক অনেক কিছু বের করে, ওগুলো হচ্ছে সার্চিং করবেন, মিডিয়ামে যাবেন, মিডিয়াম তো সবাই জানেনই, মিডিয়ামে গিয়ে অনেক হচ্ছে ব্লগ পোস্ট পাবেন, ওগুলো পড়বেন, ঠিক আছে? আর যত নিজেকে রিসার্চের উপর রাখবেন তত হচ্ছে আপনারা আপডেটেড থাকবেন আর কি, মানে তত ভালো ভালো ইউএক্স এর ইনপুট হচ্ছে আপনারা দিতে পারবেন, কারণ আপনাকে এগুলো আগে জানতে হবে। যদি আপনি নাই জানেন আপনি ইনপুট দিবেন কিভাবে, নিজে চিন্তা করে কতক্ষণ বের করবেন, নিজে চিন্তা করতে দেখবেন যে আরেকজন হচ্ছে চিন্তা বের করে ইউজ করে ফেলছে। সো অলওয়েজ হচ্ছে রিসার্চের উপর অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? সো এখানের মধ্যে যেটা বলতেছিলাম আপনাদের মকআপসে, হ্যাঁ এই যে ধর মকআপের ওভারভিউর জন্য হচ্ছে একটা শুরুতে দিলেন, বারবার বলবো যে হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে আপনাদের, আমি যদি এখানে যাই আবার দেখেন, আপনার ওয়ার ফ্রেমিং স্কেচিং আর ইউআই ডিজাইন নিয়ে হচ্ছে একটা হচ্ছে, ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম নিয়ে হচ্ছে, ইউজার স্টোরি রাইটিং নিয়ে হচ্ছে। ইউজার স্টোরি রাইটিংটা কি করবেন, যে হচ্ছে আপনার স্টোরি লিখছেন, স্টোরি লেখার পর হচ্ছে স্কেচিং করছেন। দেখেন একটা হচ্ছে ওয়ার ফ্রেমিং স্কেচিং আর হচ্ছে ইউআই ডিজাইন, এটা ধরেন হচ্ছে আপনি রেস্টুরেন্ট নিয়ে করছেন, রেস্টুরেন্টের পার্টটা নিয়ে করছেন, ঠিক আছে? বা হচ্ছে শুধু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করছেন। পরবর্তী যেটা করবেন সেটা হচ্ছে ধরেন ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামের সাথে ইউজার স্টোরির সাথে অ্যাড করে, তারপর হচ্ছে যে একটা পার্সন অ্যাড করতে পারেন, এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখবেন যে হোটেলস নিয়ে করেন বা হচ্ছে যে ব্লাড ডোনেট নিয়ে করেন, ঠিক আছে? এরকম একটা হচ্ছে ফুললি ওভারভিউ দিয়ে দিবেন, একটা একটা স্ক্রিন, দুইটা স্ক্রিন, আর পরেরটা হচ্ছে এদিক ওদিক করে 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 হচ্ছে মিলাবেন, মিলাই হচ্ছে আর একটা পোর্টফোলিও রেডি করবেন। তো আমি যেটা বলবো যে গ্রুপে যারা আছে যে সবাই নিজেদের মতো করে হচ্ছে রে 3-4টা করে হচ্ছে রে মকআপ বানান, ঠিক আছে? লাইক হচ্ছে রে 3-4টা বলতে হচ্ছে ওভারভিউ হচ্ছে রে, মানে একটা অ্যাপে ওভারভিউ হচ্ছে সবাই বানান, অসুবিধা নাই, যারটা সুন্দর হবে তারটা সিলেক্টেড হবে, আর বাকিরা হচ্ছে রে
ওয়ারফ্রেমিং স্কেচিং নিয়ে একটা বানান, ওয়ার্কফ্লো ডায়াগ্রাম নির্মাণ, এখান থেকে পিক করে করে মিক্স এন্ড ম্যাচ করে করে হচ্ছে একটা পোর্টফোলিও বানান, দেখবেন যে হচ্ছে সলিড কিছু পোর্টফোলিও রেডি হয়ে যাবে। এবং আপনাদের গ্রুপের মধ্যে যারা আছেন, গ্রুপের মধ্যে ওরা সবকিছু করে মানে হচ্ছে মার্চ করে দেন হচ্ছে দেখবেন যে আপনাদের পাঁচ ছয়টা সিলেক্ট করেন, অটোমেটিকলি সবার প্রোফাইলে সেম পোর্টফোলিও থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে? কারণ কেউ তো আর কারো বিরুদ্ধে রিপোর্ট করতে যাবেন না। তো এরকম করে করে সাজালে আমার মতে হচ্ছে ইজিলি হচ্ছে আপনাদের ডিজাইন রেডি হয়ে যাবে, পোর্টফোলিও করে ইজিলি রেডি হয়ে যাবে। জাস্ট হচ্ছে পোর্টফোলিও সাজান, এগুলো হচ্ছে এই যতগুলো করছেন আপনি যদি শোকেস করতে না পারেন আপনার এতগুলো পড়ার কোনো মানে হয় না, মানে কেউ জানবে না যে আপনি এগুলো জানেন, ঠিক আছে? আচ্ছা, এখানে মধ্যে আরেকটা জিনিস বলি, ইউজার টেস্টিং এখানে যেটা আছে, ঠিক আছে, এই ইউজার টেস্টিংটা হচ্ছে ইউজার টেস্টিং আন্ডার হচ্ছে এবি টেস্টিংতে পড়ে, ঠিক আছে? আর দেন হচ্ছে এবি টেস্টিং, তারপর হচ্ছে আপনাদের ডিজাইনে যা যা দিছেন ওভাবে ডেভেলপ হয়েছে নাকি, ঠিক আছে? না সরি, এটা হচ্ছে ডেভেলপ হয়েছে নাকি এখানে পড়ে। এই যে ইউজার টেস্টিং এর মধ্যে এবি টেস্টিং পড়ে আর ইউজারেবিলিটি হচ্ছে টেস্টিংটা পড়ে। সো এবি টেস্টিংটা কি, যে হচ্ছে তিন চারটা ডিজাইন করবেন ওখানের মধ্যে যেটা ইউজার অ্যাকসেপ্ট করে। ইউজেবিলিটি টেস্টিং কি, আপনি যে ফ্লো গুলো ঠিক করছেন, যে ফ্লো গুলো ডিজাইন গুলো করছেন, যে হচ্ছে এটা দিয়ে ক্লিক করে এটা হবে, এটা ইউজাররা ওটার সাথে ফ্রেন্ডলি নাকি, ইউজার ফ্রেন্ডলি নাকি, ঠিক আছে? নাকি হচ্ছে একটা হচ্ছে ফিল্টার অ্যাপ্লাই করতে 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 তারা হচ্ছে যে টায়ার্ড হয়ে যাচ্ছে বা খুঁজে পাচ্ছে না বা এটা চাচ্ছিল বা এটা ইমপ্লিমেন্ট করে, এরকম টেস্টিং এর জন্য হচ্ছে আপনার ইউজার টেস্টিং করানো হয়। আর প্রোটোটাইপিং তো হচ্ছে ইউজার টেস্টিং এর পর হচ্ছে প্রোটোটাইপিং আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছি, দেন বেটা লঞ্চিং তো হয়ে গেল। তারপর হচ্ছে এখানে যে ইউজার টেস্টিংটা আছে, এই বেটা লঞ্চের পর এই যে ইউজার টেস্টিং যেটা আছে, যে আপনারা ইউআই ডিজাইন যেটা করছেন ডেভেলপাররা ওই ডিজাইনটা ডেভেলপ করতে পারছে নাকি, ঠিক আছে? ওই ডেভেলপটা করতে পারছে নাকি, ওই পারলে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে হচ্ছে ওই সেম ফিডব্যাক হচ্ছে যে আপনারা যে জিনিসপত্রগুলো ইউজ করেন, অনেকে হচ্ছে যেগুলো হচ্ছে একটু ছোটো কোম্পানিগুলো হচ্ছে মুখে মুখে বলে দেয় বা একটু নোট ডাউন করে এক্সেলে দিয়ে দেয়, আর যেগুলো হচ্ছে আর একটু বড় বড় বা হচ্ছে মিডিয়াম সাইজের ওরা হচ্ছে কিছু সফটওয়্যার ইউজ করে লাইক জিরা, ট্রেলো, ঠিক আছে? এইসব জিনিসপত্র ম্যাক্সিমাম হচ্ছে জিরা ইউজ করে, জিরা ইউজ করে আপনার হচ্ছে টিকিট করা যায় ওখানে, যে হচ্ছে ঠিক আছে এই জায়গায় এটা ভুল হয়েছে এটা হচ্ছে সলভ করবা, এটা নিয়ে একটা টিকিট করে দিল, ঠিক আছে? এটা হচ্ছে ডেভেলপারকে দিয়ে দিল, ডেভেলপ এটা যদি সলভ করে ফেলে দেন হচ্ছে এখানে বলে দিল এটা সলভ, ঠিক আছে? তো সবগুলো সলভ করে ফেলার পর আপনি আরেকবার চেক করবেন যা কোনো ফিডব্যাকগুলো আছে নাকি। তো এরকমগুলো সলভ হয়ে গেলে একটা পারফেক্টভাবে হচ্ছে অ্যাপ লঞ্চ হয়ে যায়, মানে অ্যাপ তৈরি হয়ে যায়। আপনার কয়েকটা হচ্ছে ভাগ থাকে, লাইক হচ্ছে আমি যদি এখানে বলি ফার্স্টে হচ্ছে আপনার কিউএ, কোয়ালিটি এসিউরেন্স, ঠিক আছে? ডেভেলপাররা কিউএতে হচ্ছে কাজ করে, ঠিক আছে? এরপর হচ্ছে স্টেজিং, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার আপনাদের মেইন যে ইয়াটা আর কি, মেইন যে ডেভেলপমেন্ট বা হচ্ছে আপনারা যে ইয়াটা দেখেন ওয়েবসাইটটা দেখেন এরকম। সো আমি যদি একটু দেখাই যে আমার এখানে দেখেন যে আমরা ফার্স্টে কিউএতে হচ্ছে এখানে কাজ করি, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে কিউএতে কাজ করি, দেখেন qa2.gym.com.bd, ঠিক আছে? আমরা কিন্তু gym.com এ কাজ করি না। সো ওইরকম করে সাব ডোমেন করে করে এরকম হচ্ছে স্টেজিং গুলো করা হয় আর কি, কিউএ স্টেজিং ডেভেলপমেন্ট। কিউএ তে হচ্ছে সবকিছু ইউআই টু সবকিছু করে কিউতে ডান করে, কিউ থেকে দেন হচ্ছে প্রজেক্টটাকে স্টেজিং এ নিয়ে আসে, ঠিক আছে? স্টেজিং এর মধ্যে হচ্ছে আমরা টেস্ট করি যে হচ্ছে সবকিছু হয়েছে নাকি না হয়। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে মধ্যে হচ্ছে ফ্লোটা চলতে থাকে, যে হচ্ছে আমরা হ্যাঁ স্টেজিং এ কিউ সরি ইউআই তে এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা হয় না, সেটা হয় না। তো এখান থেকে ফিডব্যাক গুলো দিই, এখান থেকে অল ওকে হয়ে গেলে দেন হচ্ছে এটা মেইন জায়গায় চলে যায়, ঠিক আছে? মানে রিলিজটা হয়ে যায়। তো আমি যেটা করবো নেক্সট ক্লাসে এরকম, যে রিলিজ যে হয় ওই রিলিজে একটা মেল দিতে হয়, যে সব স্টেক হোল্ডারদেরকে একটা মেল করতে হয়, ওই মেলটা হচ্ছে একটা স্যাম্পল দেখাবো, ঠিক আছে? মানে এই লঞ্চ হয়ে গেলে লঞ্চ হয়ে যাওয়ার পর পরে হচ্ছে কিছু মেল করতে হয়, ওই মেলগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো আর কি আমার মেলটা করতে হয়। এবং নেক্সট ক্লাসে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের কি বলে ফ্রিল্যান্সিংটা, মানে হচ্ছে ধরেন একটা ফাইবার হচ্ছে একটা গিগ ওপেন করা দেখাবো, তারপর হচ্ছে জবের জন্য কি কি কোশ্চেন হতে পারে বা হচ্ছে কি কি না মানে কোশ্চেনের জিনিসপত্রগুলো ওগুলো দেখাবো। সো মেবি নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হওয়ার চান্সেস বেশি, সেটা কি
16 তারিখ হবে নাকি হচ্ছে আমাদের দা নেক্সট উইক? হ্যাঁ নেক্সট উইক নেন ভাই, 21 তারিখ হবে, ওটা দেখার বিষয় আর কি। 16 তারিখ হবে নাকি 21 তারিখ? ওকে দেখা যাক। আমার একটু কি যে শান্তি লাগতেছে, আমি হচ্ছে এটা তো নেক্সট ক্লাস মানে নেক্সট উইকে পড়তে হচ্ছে সোম আর বুধ ফ্রি হয়ে যাবো। আমি করবো ভাই ক্লাস। হ্যাঁ অসুবিধা নেই, আর নতুন কিছু কোর্স করব না ভাই, মানে আর কোনো কোর্সই করাবো না আমি, মানে এটা বেচ টু আবার বন্ধ? বেচ টু খুলবো না, মানে হচ্ছে এটা আমি যতটুকু মনে হচ্ছে আর কি, মানে ইউএক্স এর পোলাপাইন থাকবে, আমি যদি আবার গ্রুপে পোস্ট করি মানে হচ্ছে অনেকে আমাকে নক দিছে, কিন্তু হচ্ছে রে এই যে ক্লাস নিতে নিতে না মানে খুবই প্যারাময় লাগে আমার, মানে ক্লাস নেওয়া যে কি পরিমাণ ইয়া হচ্ছে মানে ঝামেলা, ওটা যারা যারা ক্লাস নিছে ওরা হচ্ছে বুঝতে পারতো আর কি। আপনি তো ক্লাস নিতে নিতে ক্লাস নিচ্ছেন, ওটা না ভাইয়া ক্লাস যদি নিতেন তখন বুঝতেন কত কিছু হ্যান্ডেল করতে হয়। ভাই, যে নিউ অফিসে যারা ওরা তো ওয়াইফাই নেটকেসিং এসব কিছুই বোঝে না দেখলাম। বুঝে না ভাই, মানে বাংলাদেশে এগুলো হচ্ছে তেমন কিছুই এখন, ওরা হচ্ছে ডিরেক্ট ডিজাইন করো, ডিরেক্ট ডিজাইন করো। হ্যাঁ মানে আমি মানে গ্রুপ গ্রুপ করে দিচ্ছে কাজের জন্য, তো আমার সাথে যে আছে আমি আর ওই একটা ওয়াইফাই না সাথে এসকেস করছিল ওই ও, তো সেটা দেওয়ার পরে কোনো ফিডব্যাক দেয়নি, কিছু বলেনি, পরে ওয়্যার ফ্রেম করে দিলাম, ওরা ভাবতে মনে হয় এটাই আমাদের ফাইনাল কালার ইউজ করছি, বলে এটা কি আপনাদের ফাইনাল কালার? পরে অনেক বোঝানোর পরেও একটু বুঝলো, বলছে ও আচ্ছা এটা র ডিজাইন এরকম একটু মানে এরকম বুঝছে আর কি আসছে। কিছু করার নেই আসলে, মানে যেটা হয়ে আসছে আর কি। পরে বুঝলাম যে আসলে সরাসরি ডিজাইন করে দেখাতে হবে, তাছাড়া ওরা বুঝবে না। তো মানে সরাসরি ডিজাইন করেন, বাট হচ্ছে আপনি নিজের জন্য হচ্ছে রে একটু স্কেচ করে হচ্ছে তারপর ডিজাইন করেন, না হলে হচ্ছে ঝামেলা হবে, না হলে হচ্ছে রে ধুম করে র থেকে হচ্ছে কোন একটা থট কিন্তু আসে না। যদি হচ্ছে রে হ্যাঁ ডিপেন্ড, যদি আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করেন দেন একটা অন্য বিষয়, কিন্তু যদি হচ্ছে আপনি লাইক কোন একটা সফটওয়্যারের কোন কিছু ক্রিটিক্যাল জিনিসপত্র ডিজাইন করতেছেন, আপনাকে ইউজার ফ্লো বানাতে হবে মানে মেনটেন করতে হবে, এ করতে হবে সে করতে হবে, তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে ওয়ার ফ্রেমিং স্কেচিং এগুলো করে 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 আগাতে হবে আর কি। ঠিক আছে ওকে, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? নাই। ওকে সো আমাদের মেবি নেক্সট ক্লাসে লাস্ট ক্লাস হবে, আমি মেবি হচ্ছে সোমবারই হবে যেহেতু 16 ডিসেম্বর একটু বন্ধটা কাটাই, ঠিক আছে অনেকদিন বন্ধ কাটাই না। ঠিক আছে সো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা আমি আপলোড করে দিবো, টাটা।